হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ পর হাজির হলাম আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখছেন আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি না দীর্ঘদিন পর আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম মামা পিটিভি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব ও দুটি প্রোডাক্টটি কী ক্ষেত্রে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি অবশ্যই আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুইটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে বন্ধুরা দেখা যাক আজকে আপনাদের মাঝে এই দুটি প্রোডাক্টের কথা বলছি এই প্রোডাক্টটির নাম হলো জেরিয়ান এই প্রোডাক্টটির নাম হলো ই প্লাস এই প্রোডাক্টটি তৈরি করেছেন আমরা ল্যাবরেটারি ওয়ার্ক অফ বাংলাদেশ এই প্রোডাক্টটি তৈরি করেছেন ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড এই যে দুইটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আলোচনা করছি অবশ্যই আপনারা আমার পুরাটা ভিডিও দেখবেন পুরো একটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুইটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেই বিষয়ে আজকে কথা বলছি বন্ধুরা অবশ্যই আপনারা আমার পুরো একটা ভিডিও দেখবেন দেখা যাক আজকে আপনাদের মাঝে এই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটির নাম হলো ই প্লাস ভিটামিন সি ইউএসপি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন ই ইউএসপি দুইশো মিলিগ্রাম এই ওষুধটি একটি উন্নত মানের ভিটামিন ই প্লাস সি ওষুধ যাদের শরীরে এই ধরনের সমস্যা আছে ভিটামিন সি ও ই এর অভাব ঘাটতি তাদের জন্য অত্যন্ত জরুরি এই ক্যাপ প্লাস ক্যাপসুলটি ইকেপ প্লাস ক্যাপসুলটি কেমন অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখুন এই যে দেখুন পাতায় ছটের থাকে এই ওষুধটি যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন কেন নেবেন যাদের দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যা সেক্সের সমস্যা ভুগছেন যারা অনেক ধরনের ওয়ান টাইম ওষুধ খেয়েছেন তাদের জন্য অত্যন্ত ওষুধটি জরুরি একটি ওষুধ আপনারা অবশ্যই এই ওষুধটি খাবেন এই ওষুধটি খেতে হলে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খান আশা করি আপনার যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা তার সাথে আরেকটি ওষুধ এই যে দেখুন জেরিয়ান জেরিয়ান ওষুধটি একটি পাউডার জাতীয় ওষুধ এই ওষুধটি খাওয়ার নিয়ম হল এক গ্লাস দুধের সাথে দুই চামচ ওষুধ মিস করে সকাল ও রাত নিয়মিত একটানা দুই থেকে তিন মাস খান আশা করি আপনার যৌন সমস্যা শরীর থেকে সেরে যাবে আপনার স্ত্রীর সাথে সবাস করতে পারবেন একটা না এক থেকে দুই ঘন্টা যাদের বীর্য পাতল তারা অবশ্যই এই ওষুধটা খেলে আশা করি বীর্য গাঢ় হবে ও শক্ত হবে মজবুত হবে নিরামষা করতে সমস্যা হবে না আপনার পুরানো হারানোর স্মৃতি ফিরে পাবেন বন্ধুরা যদি আপনারা অবশ্যই এ ধরনের সমস্যা যারা ভুগছেন তারা এ দুটি ওষুধ নিয়মিত যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এ দুটি ওষুধ খেতে পারেন খেলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে আমি আবারও বলছি আপনারা এই দুটি ওষুধ খান আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ও ওয়ান টাইম কোনো সেক্সের ওষুধ খেতে হবে না নিয়মত এই দুইটি ওষুধ একটা দুই থেকে তিন মাস খান আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই এই দুইটি ওষুধ খাবেন সমস্যা থেকে মুক্তি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন